সালামু আলাইকুম, আমি মোহাম্মদ এনামুল হক। আমি স্যামকো কোম্পানির একজন প্রতিনিধি। আমি শরীয়তপুর জাজিরার মার্কেটিং অফিসার। এখন বর্তমানে আমরা আছি একটা পিএস ক্ষেতের দেখা ভিজিটের জন্য। এই যে এখানে প্রায় 5 বিঘা জমিতে পিএস চাষ হয়েছে, এটা মূলত মুড়ি কাটা পিঁয়াজ। এই মুড়ি কাটা পিঁয়াজের ফলন প্রতি বিঘা প্রতি 100 মন হয় এবং ফলন যদি ভালো থাকে 120 মন হয়। তো আমরা কিছুদিন আগে এই পেঁয়াজের উপরে একটা ঘূর্ণিঝড়, বড় আকারের একটা ঘূর্ণিঝড়, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হয়েছিল। তো আলহামদুলিল্লাহ যত প্রকার আমরা ক্ষেত ভিজিট করছি তার ভেতরে এই পেঁয়াজটা অনেক ভালো, এবং এই পেঁয়াজের ঘাড়া মোটা, এবং এই পেঁয়াজের দেখতে সুন্দর এবং কালারও অনেক ভালো। তো এখন এই যে পেঁয়াজে মূলত বয়স প্রায় 40 দিন হয়েছে। তো এই পেঁয়াজের যখন 20 দিন বয়স, তখন এই পেঁয়াজ চাষি এই পেঁয়াজে স্প্রে করছিল ইমিনেন্ট প্রো এবং প্যানকোজেব। তো অন্যান্য পেঁয়াজের তুলনায়, অন্যান্য ক্ষেতের তুলনায় এবং অন্যান্য ফসলের তুলনায়, অন্যান্য চাষির তুলনায় এই পেঁয়াজটা অনেক ভালো, এবং এই পেঁয়াজের মানে বন্যা হয়েছে তার যে এফেক্ট, সেটার এফেক্টটার পরিমাণ অনেক কম। তো এর পরবর্তীতে এই পেঁয়াজ চাষি বলল যে এরপর কি স্প্রে করা যায়। আমরা পরামর্শ দিয়েছি এই পেঁয়াজে যদি জ্যামপ্রো এবং প্যানকোজেব যদি ব্যবহার করেন তাহলে এই পেঁয়াজটা আরো সুন্দর হবে, পেঁয়াজটার গোটা ভালো থাকবে, পেঁয়াজ স্বাস্থ্যবান হবে, পেঁয়াজের সাইজ ভালো থাকবে, এবং পেঁয়াজের যে কাণ্ডটা মোটা হবে। তো আমরা এই পরের দ্বিতীয় স্প্রেতে ব্যবহার করতে পারি জ্যামপ্রো এবং প্যানকোজেব। এবং যখন পেঁয়াজটা মুড়ি কাটা পেঁয়াজের যখন লাস্ট পর্যায়ে হবে, তখন এইটার জন্য সবচেয়ে কার্যকরী আমাদের একটা সমাধান আছে। সেইটার সমাধান হয়েছে যাইয়া লিটোসেন এবং ম্যানসার। আমরা যদি এই ফসলের যদি লিটোসেন এবং মানে যখন কলি আসে এবং দ্বিতীয় হাই বলে যেটা, দ্বিতীয় হাইয়ের পরে যদি লিটোসেন আর ম্যানসার যদি ব্যবহার করি, তাহলে পেঁয়াজের গোল্লা বড় হবে, পেঁয়াজের শ্বাসটা বড় হবে, পেঁয়াজের ভেতরে ফাঁপসা থাকবে না, পেঁয়াজটা আরো সুস্থ সবল হবে এবং বিঘা পূর্তি আপনার পেঁয়াজের ফলন বাড়িয়ে দেবে। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।